আরও এক ধাপে এগিয়ে গেল চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্প বে টার্মিনাল নির্মাণের কাজ বঙ্গোপসাগরের উপকূলে পাঁচশো একর খাস জমি নামমাত্র মূল্যে বরাদ্দ দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরকে অর্থ পরিশোধ করে ভূমি বরাদ্দ নেওয়ার জন্য গত সপ্তাহে চিঠি দিয়েছে জেলা প্রশাসন বন্দর ব্যবহারকারীরা বলছেন বে টার্মিনাল প্রকল্প যত দ্রুত বাস্তবায়িত হবে ততই উপকৃত হবে দেশের অর্থনীতি চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন দেশের আমদানি রপ্তানির প্রায় নব্বই শতাংশ হয়ে থাকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে দেশের অর্থনীতির পরিসর বাড়ার কারণে প্রতি বছর বাড়ছে বন্দরের কর্মপরিধি পরিস্থিতি প্রয়োজনে গ্রহণ করা হয় বহুল আলোচিত বে প্রকল্প অগ্রাধিকার ভিত্তিক এ প্রকল্পের জন্য সাত বছর আগে সাতষট্টি একর ভূমি বরাদ্দ পেয়েছিল চট্টগ্রাম বন্দর প্রকল্পটির জন্য আরো পাঁচশো একর সরকারি খাস জমি বরাদ্দ দেওয়ার কাজ শুরু হয়েছে প্রথমে জেলা প্রশাসন এই জমির মূল্য এক হাজার দুশো একচল্লিশ কোটি টাকা নির্ধারণ করেছিল তবে গত এগারোই ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের আবেদনের প্রেক্ষিতে মাত্র তিন কোটি টাকার প্রতিকে মূল্যে এই জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে ভূমি মন্ত্রণালয় বন্দর এই টাকা পরিশোধ করার জন্য চিঠি দিয়েছে জেলা প্রশাসন গেল কাটোলি আগ্রাবাদ ও পতেঙ্গা সার্কেলের অধীনে বরাদ্দকৃত ভূমির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে চিঠি পাওয়ার নব্বই দিনের মধ্যে বন্দর কর্তৃপক্ষকে টাকা পরিশোধ করতে হবে আমাদের যে খাত রয়েছে ভূমি মন্ত্রণালয় সেই খাতে জমা দেওয়ার পর আমরা তাদের সাথে একটি বন্দোবস্ত দলিল স্বাক্ষর করা হবে এবং সরেজমিনে সেই জায়গাটি বুঝিয়ে দেওয়া হবে বন্দর কর্তৃপক্ষ বলছে জমি বরাদ্দ পাওয়ায় বে টার্মিনাল প্রকল্পের গতি বাড়বে ইতিমধ্যে এই প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক যাচাই বাছাই চলছে দেখুন জল ভাটে লাগে না দিন রাত করতে হয় না ভালো একটা গভীরতা আছে এখানে বারো থেকে ১৪ মিটার গভীরতা পাবো বড় বড় জাহাজগুলো প্রায় ছয় থেকে আট হাজার টিউজের মালামাল নিয়ে দ্রুত যত চালু হবে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা তত বাড়বে যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে একটু ফাস্ট করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই বে হয়ে যাবে অতি সত্তর এবং বে টার্মিনালটা হলে আরও কিন্তু বন্দরের গতিশীলতা কিন্তু বেড়ে যাবে বলে আমি মনে করি এই প্রকল্পের জন্য বন বিভাগের একশো চব্বিশ একর জায়গা ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দোবস্ত পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম